টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় আটক দশ জনের মধ্যে ছয় জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকালে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ছয় জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। বাকি চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে জানিয়েছে পুলিশ। গত 2 আগস্ট রাতে টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকাতরা।